রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মনে উদ্বেগ বাড়ছে, কিভাবে তাদের শিক্ষা এবং চাকরিতে বিশেষ সুযোগ সুবিধাগুলো পাবে। পশ্চিমবঙ্গে 1 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, এর ফলে রাজ্যে একটা উত্তেজনা রয়েছে। হাইকোর্টের সিদ্ধান্তে বহু মানুষের জীবন এবং ভবিষ্যৎ পরিবর্তন হতে চলেছে। এর আগে ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে অনেকেই সরকারি সুযোগ সুবিধা এগুলো পেয়ে আসছিলেন, কিন্তু এই সার্টিফিকেটের বৈধতা নিয়ে প্রশ্ন উঠে গেছে। এখন ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। সুপ্রিম কোর্ট থেকে যে আপডেট গুলো আসছে আজকের প্রতিবেদনে, সমস্ত কিছু সুপ্রিম আপডেট আপনাদেরকে জানাবো। প্রথমেই বলি যে অযোগ্য হয়েও সুযোগ নেওয়ার সুবিধে নেওয়ার অভিযোগে হাইকোর্ট এর আগে প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে। কোনটা ঠিক আর কোনটা বেঠিক সে তো সময় বলবে এবং আদালতের বিচারে সেটা প্রকাশ পাবে। এই রায়ের ফলে দারুণ সমস্যায় পড়ছে বহু ছাত্রছাত্রীরা। সংরক্ষণের অভাবে বঞ্চিত হচ্ছেন পড়াশোনায়, স্কলারশিপ, চাকরি প্রার্থীরাই চিন্তায় রয়েছেন তাদের ভবিষ্যৎ, প্রাইমারি রিক্রুটমেন্ট হবে, সেখানে সংরক্ষণ পাবেন কিনা, হাজার রকম দুশ্চিন্তায় ভুগছেন। মূলত চাকরি প্রার্থীরা সব থেকে বেশি বাধার সম্মুখীন হচ্ছেন। রাজ্যের বহু সাধারণ মানুষের মধ্যে কিছু ভাতা পায় এগুলো বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণ নিয়ে, যেটা খারাপ খবর। সেই খারাপ খবরটা, এতে একটা বড়সড় ক্ষতি হচ্ছে ওবিসিদের। রাজ্যের হাইকোর্টের ওবিসি সংরক্ষণ নিয়ে যে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই মামলার আপিল করেছিল রাজ্য সরকার হাইকোর্টে হেরে যাওয়ার পর। গত 22 অক্টোবর সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেই মামলার শুনানি হয়নি। কেননা সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় মহাশয়ের এই বেঞ্চেই মামলাটা শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু জানা যাচ্ছে আগামী 10ই নভেম্বর উনি অবসর নেবেন। এর ফলে তার বেঞ্চ আর এই মামলা শুনবে না, কেননা প্রধান বিচারপতি অবসরের আগে বড় মামলা সাধারণত শোনেন না বলেই জানি। প্রধান বিচারপতি জানিয়েছেন যে নতুন বেঞ্চ গঠনের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। তবে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের কারণে ওবিসি প্রার্থীদের পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠেছে। এই মামলার গুরুত্ব অপরিসীম, এটা বলতে হয়। পশ্চিমবঙ্গে ওবিসি সম্প্রদায়ের চাকরিতে 17% সংরক্ষণ ছিল, এটা বড়সড় সংরক্ষণ। হাইকোর্টের রায়ের ফলে শিক্ষা, কর্মক্ষেত্রে সমস্ত জায়গায় সুযোগ সুবিধা বন্ধ হয়েছে। এছাড়াও স্টাইপেন্ড পেতেন শিক্ষার্থীরা, সেটাও বন্ধ হয়েছে। এর ফলে একটা বেশ প্রভাব পড়েছে ওবিসি সম্প্রদায়ের মানুষের মধ্যে, যারা আর্থিকভাবে বিপর্যস্ত হচ্ছেন। শিক্ষা, কর্মসংস্থান সমস্ত ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে। এর ফলে একটা অসন্তোষ বা উত্তেজনায় রয়েছে।
সরকারি চাকরির ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটা নেগেটিভ ন্যারেটিভ তৈরি হয়েছে। ইতিমধ্যে ওবিসি সার্টিফিকেটের ওপর যারা চাকরির আবেদন করেছেন বা চাকরিতে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে এই রায় অবশ্য প্রযোজ্য নয়, তবে যারা নতুন করে চাকরিতে ঢুকবেন ওবিসি পরিকল্পনা করছেন তাদের জন্য এই সিদ্ধান্ত বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই রাজ্যের ওবিসি কল্যাণ দপ্তর এই বাতিল হওয়া সার্টিফিকেটগুলো দ্রুত সমাধান চেয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের এই যে স্টে, আপাতত স্টে হয়েছে হিয়ারিং এর, এর ফলে রাজ্যে সরকারি চাকরির যে শূন্য পদ সৃষ্টি হচ্ছে সেগুলো পূরণ হতে বাধা সৃষ্টি হচ্ছে। কেননা রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যতদিন না সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত রায় আসে ততদিন ওবিসি সংরক্ষণের বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা দেওয়া সম্ভব নয় বলে আগেই জানিয়েছিলেন। তাহলে পশ্চিমবঙ্গের ওবিসি সার্টিফিকেট নিয়ে যারা বেনিফিট পাচ্ছেন, আগে পেতেন এখন পাচ্ছেন না, তারা একটা বেশ বেকায়দায় পড়েছেন। এখন দেখার যে কবে এই জট খোলে, কেননা তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, এটা তো আছেই। ফাইনাল বাতিল হবে ওবিসি সার্টিফিকেট নাকি বৈধতা পাবে এটা আদালতের সিদ্ধান্তেই বোঝা যাবে পরবর্তীতে। ততদিন বন্ধুরা অপেক্ষা করা ছাড়া কিছুই নেই, আদালতের রায় সকলের শিরোধার্য, সকলকে মেনে চলতে হবে। আশা করা যায় সমস্ত কিছু পর্যবেক্ষণ চুলচেরা বিচার বিশ্লেষণ করার পরে আদালত আবার রায় ঘোষণা করবেন এবং সেই রায় সকলেই হাসি মুখে মেনে নিতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা দেখছেন নিমপীড়া দর্শন। সর্বশেষে জানাই আজকে দীপাবলি, দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।